নিধি, নিধি, নিধি তুমি কোথায়? নিধি, কোথায় যাচ্ছ চুপি চুপি? এসো এসো আমার কাছে এসো। কোথায় গিয়েছিলে? বাথরুমে গিয়েছিলে না? এটা কি, কতবার আমি বলেছি হ্যাঁ যে খালি পায়ে বাথরুমে যেতে নেই, সবসময় চটি পরে বাথরুমে যেতে হয়। খালি পায়ে বাথরুমে গেলে ঠান্ডা লেগে জ্বর। কি করতে গিয়েছিলে বাথরুমে? সত্যি এই জামাটা ভিজলো কি করে? লেগেছে তো, ঠান্ডা লেগেছে তো? আমি তোমাকে কতবার বলেছি মা, ঠান্ডা রাখলে জ্বর হবে না, স্কুল কামাই হবে তো, ম্যাম ভুগবে না, বাবু আর শুনলে কিন্তু ভীষণ রাগ করবে। তুমি চুপ করে এখানে দাঁড়াও, চটি পায়ে দিয়েছো, চুপ করে দাঁড়াও, আমি শুকনো জামা নিয়ে আসি। সর্বনাশ, চলো লক্ষ্মী মেয়ে শিগগির শুকনো জামা পরে নাও তো। জামা চেয়ে নিধি, কোথায় যাচ্ছ? কি হলো? আবার চুপি চুপি বাথরুমে যাচ্ছিলে? হুম, কেন তুমি আজকে আমার কথা শুনছো না? আমি কতবার করে বলছি না যে ভিজে জামায় অসুখ করবে? সমানে সমানে আমার বাধ্যতা করছে। আর একদম বাথরুমে যাবে না তুমি, জামা ভেজাবে না, একটু অবাধ্যতা করবে না আমার, যা বলবো তাই শুনবে। চলো চলো শিগগির এসো, শুকনো জামা পরে একেবারে ঘরে থাকবে, ঘর থেকে নড়বে না তুমি আজকে। চলো চলো। অদ্ভুত ব্যাপার, দুই ভাই সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে যাতে অন্যজন দুঃখ না পায়, আজকের দিনে এরকম তুমি দেখলে অবাক হয়ে যেতে। কেন, কত বয়স ওদের? কত হবে, মাঝ বয়সী, ধরো তুমি আর মেজদা। আকাশ, তুই এর জন্য কেন এত ভাবনা চিন্তা করছিস সেটাই আমি বুঝতে পারছি। দেখ, ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকবে, একে অপরের জন্য ভাববে, করবে, সেটাই তো স্বাভাবিক। কেন কেন আমাদের মধ্যে কি কেউ কারোর জন্য ভাবি না? হ্যাঁ তা ভাবি। হ্যাঁ তো তা বলে কি তুমি সারাক্ষণ ধরে আমার কোলে চড়ে বসে থাকো, না আমি তোমার গলা জড়িয়ে বসে থাকি? এসব কথা বলো না, মেজদা জানতে পারলে খুব দুঃখ পাবে, খালি তুমি আর আমি ও আউট। না রে, আসল কথা কি জানিস, ওই ক্রাইসিসে পড়লেই না ভালোবাসার মানে সত্যিকারের ভালোবাসার প্রমাণটা পাওয়া যায়। তুই তুই একবার নিজের মধ্যেই নিজেকে ওই জায়গায় বসিয়ে দেখ না, একবার ভেবে দেখ। কি জানি, আমি যখন প্রথম শুনলাম, আমি তো রজতদাকে বলেইছিলাম যে আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তুমি যখন বলছো তখন। আকাশ, জানি না, হয়তো তুমি ঠিক। তুই তুই কিডনির কথা বলছিস? আচ্ছা, আমরা একে অপরকে দেখতে না পেলে আমাদের আমাদের কিরকম খালি খালি লাগে না? এই যে আমি হায়দ্রাবাদে গেলাম, আমি কি প্রচণ্ড তোদের মিস করতাম, আমি বলে বোঝাতে পারবো না। কাজ করতে গেলে কাজে মন দিতে পারতাম না, একটা বই পড়তে ইচ্ছে করতো না, বাইরে বেরিয়ে যে একটু ঘুরি সেটাও ইচ্ছে করতো না, খালি তোদের কথা ভাবছি। কেন কেন এরকম? হ্যাঁ এই ধরো না, যখন মেজদা ছিল না বাড়িটা কিরম ফাঁকা ফাঁকা লাগতো। ইউ রাইট। এই যেমন রাজটা চলে গেল, ওর জন্য মন কেমন লাগে না? খুব মন কমন করে। বর্দি খুব ভালো আছে। আরে অনিকের দাদা একটা জমাটি লোক, বুঝলে না? কতদিন দেখিনি রে মেয়েটাকে। রাজ আনছি গো, আনছি। আমি কম জেনে দিয়েছি, আসতে হবে না তোমাকে, বাবা আমার মনে আছে। এটা তুমি কি করেছো? কি করেছি গো? এত বড় একটা অন্যায়। অন্যায়? তুমি নিজেকে তুমি নিজেকে কি করেছো? হ্যাঁ
নিলিকে কি করেছি বাবা? এরই মধ্যে নালিশ করা হয়ে গেছে? অনেকে দেখো আজকালকার বাচ্চা কাচ্চারা তাই বলে তুমি নিজেকে মারবে? তুমি তুমি চাকরি ছেড়ে বাড়িতে বসে আছো একটা বাচ্চাকে মারার জন্য। তার কারণ বাচ্চাটা তোমাকে মা বলেনি, তাই তো? ছি, কি বলছো এসব তুমি অনিকেত? তুমি আমাকে এরকম ভাবো? নিধি আমাকে মা বলেনি বলে আমি ওকে মেরে, তাহলে কিসের জন্য? কিসের জন্য? এতদিন ও এই বাড়িতে আছে, আমি কোনোদিন ওর গায়ে হাত তুলিনি, আর কদিন এসে তুমি এখানে? আমি আর নন্দিনী গিয়েছিলাম, বড্ডি জমিয়ে সংসার করছে, বিরিয়ানি চিকেন ফিকে রেঁধে খাইয়ে দিয়েছে। খুব দেখতে ইচ্ছে করে রে মেয়েটাকে। তুমি আর বদি চলে যাও না, তোমাদেরও খাইয়ে দেবে চিকেন বিরিয়ানি। বলছিস, আসলে সেই ছোটবেলা থেকে একসাথে বড় হওয়ার অভ্যেসটা, এই এত বেশি বয়স অবধি একসাথে থেকেছি, তাই বোধ হয় ওর চলে যাওয়াটা থেকে ওর কথাটা। ঠিক আছে, এত ভাবার কি আছে? একটা কাজ করি। হ্যাঁ, কি কাজ? আমরা একটা কাজ করি, আমরা গিয়ে গেট ক্র্যাশ করি। রাজের বাড়ি? হ্যাঁ, ডান ডান। নিধির ভীষণ ঠান্ডা লেগেছে, নিধির সর্দি হয়েছে, সারাদিন ধরে জল ঘাটাঘাটি করছিল, আমি বারণ করা তো শুনিনি। তার জন্য ওকে মারতে হবে? ওকে তুমি বুঝিয়ে বলতে পারতে, ও তো আর অবুঝ নয়। নিধির ভালো মন্দ তোমার থেকে আমি কম বুঝি, কে বলেছে তোমাকে? নিধির সর্দি হয়েছে তুমি জানতে? বলো জানতে? নিধির যে ঠান্ডা লেগেছে তুমি জানতে না? কতটুকু সময় দাও তুমি ওকে? নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করো না রাজ। নিধির ঠিক আছে, শি ইজ পারফেক্টলি অল রাইট, ওর কিচ্ছু হয়নি। মা হওয়া অত সোজা নয় রাজ। নিধি বেটি, বাচ্চারা তোমাকে মা বলেনি, তাই তো? তুমি নিজেকে মারবে? ছি, সোজা নয় রাজ। কাফন কিছু আমাদের দলের কেউ করে নিত, আমাদের দলের কেন ভাল লাগছে না?
দেখব না, একটা টেনশন থাকলেই তারপরে একটা কি বাজে না প্লিজ। আমি তো ভাবলাম তুই বুঝি না না আসলে ঠিক ঘুম আসছে না রে, মাথাটা আবার ধরেছে। লাইটটা নিভিয়ে দেবো, তোর কষ্ট হচ্ছে? আমি ঠিক আছি। কি সুন্দর বাজাচ্ছে না রে। বয়সটা আবার থেমে যেতে পারে না? না মানে মানে ধর আমরা যদি আবার আগের মতো ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম, সেই হাতে হাত ধরে স্কুলে যেতে পারতাম। দূর পাগলি, এটা আর হয় না কি? কেন হয় না বলতো দিদি? কত ভালো ছিল না সেই দিনগুলো, ভীষণ ভালো ছিল। কি তোর মনে আছে সেই একবার তোর আর আমার ঝগড়া হয়েছিল? পাক্কা চার দিন কথা বলিনি আমরা। আর বড় পিসি আমাদের সেই একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল যাতে আমরা কথা বলতে বাধ্য হই। কথা বলতে বাধ্য হই, তাও কিন্তু আমি আগে কথা বলেছিলাম, তুই বলিসনি। তোর যা রাগ বাবা। তোকে বলেছে এই কাল সকাল তো স্কুল আছে, তুই শুয়ে পড়, আমি লাইটটা নিভিয়ে দিচ্ছি। শো দিদি। কি কি হল? বড় হওয়াটা ভালো নয় দিদি, কারোর বড় হওয়া উচিত নয়। তুষ্কি আগে কত ভালো ছিলাম বল দিদি, আর এখন সবসময় কিরকম একটা টেনশন, একটা ভয়, কিচ্ছু ভাল লাগে না জানিস। কেন তো ভাবছিস তুষ্কি? ভাবতে তো চাই না দিদি, কিন্তু তুষ্কি একদম ভাবিস না সব কথা, শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শো, ভালো ভালো কথা মনে করলে দেখবি ঠিক ঘুম এসে গেছে। আয় আয়, মাথা হাত বুলিয়ে দিচ্ছি। এই তো আমার সোনা। প্রবাল এত সুন্দর বাঁশি বাজায়, ছেলেটাকে দেখলে কেউ বলবে? আকাশ জানো, ওর বাঁশি শুনলেই না আমার ছোটবেলাকার কথা ভীষণ মনে পড়ে। আমাদের
পাড়ায় একটা বাঁশিওয়ালা আসতো, অন্ধ ছিল। দুপুর হতে না হতেই আমরা সবাই অপেক্ষা করতাম কখনো আসবে আর আমরা বাঁশি শুনব। ঠিক ঠিক সেরকম সুরটা। বাঁশি শুনলে মনটা কিরম খারাপ হয়ে যায়, তাই না? তোমার জুলিয়ার কথা মনে পড়ছে, তাই তো? আকাশ, তোমার মুখ দেখলেই বোঝা যায় তুমি জুলিয়ার কথা ভাবছ। তুমি যখনই ওর কথা ভাবো না, তোমার মুখটা কিরকম ব্রাইট হয়ে যায়। Seems it's one of your happiest moments. রাগ করলে নন্দিনী? আমি কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমি রাগ করেছি। তোমার কাছ থেকে আমি কিছু লুকিয়ে রাখতে পারি না, অবশ্য চাইও না। লুকোবে কেন আকাশ? আমি তো সব জেনেই তোমাকে ভালোবাসি। আচ্ছা নন্দিনী, এতদিন পরেও জুলিয়ার কথা তোমার মন খারাপ হয় না? বরং তুমি যদি ওকে ভুলে যেতে তাহলেই আমার খারাপ লাগতো। তাই? দেখো, জুলিয়াকে যদি তুমি এত সহজেই ভুলে যাও, তাহলে তো আমি যখন থাকবো না আমাকেও ভুলেই যাবে। থাকবে না মানে? না, ধরো এরকম তো হতে পারে। আমি নন্দিনী, তুমি আর কখনো এই ধরনের কথা আমাকে বলবে না। আমি অনেকগুলো দিন তোমাকে ছাড়া ছিলাম, আর পারবো না, পারবো না। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব আকাশ? কোথায় যাব বলো?